মহামারী প্রতিরোধের ব্যবস্থা না করে দুর্যোগের সুযোগে মোদী সরকারের দেশবাসীর উপর আক্রমণ নামিয়ে আনার প্রতিবাদে বুধবার রাস্তায় নামছেন এরাজ্যের সিপিএম কর্মীরা। জেলা মহকুমাসহ বিভিন্ন স্থানে পরিকল্পনা মাফিক বিকেন্দ্রীভূত কর্মসূচি নিয়ে 16 দফা দাবিতে সোচ্চার হবেন তারা। পার্টির কেন্দ্রীয় কমিটির ডাকে দেশজুড়ে 20 থেকে 26 অগস্ট প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। দাবিগুলির সমর্থনে মানুষের মধ্যে ব্যাপক প্রচার চালাচ্ছেন তারা। রবিবার লিফলেট বিলির মাধ্যমে সবরুম অঞ্চল কমিটির উদ্যোগে আনন্দপাড়ায় ব্যাপক প্রচার চালানো হয়। এদিন সকাল 7টা থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন পার্টির নেতৃত্ব থেকে কর্মীরা। আলাপচারিতার মাঝেই প্রত্যেকের হাতে তুলে দিয়েছেন বিনামূল্যে খাদ্য, নগদ অর্থ সাহায্য সহ 16 দফা দাবির লিফলেট। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিপিএম নেতৃত্ব রঞ্জনা বসাক, সুভাষ নাথ, বিভাস বসাক, অতনু বসাক, দুলাল মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। সারা দেশব্যাপী 16 দফা দাবি সমর্থন 20 থেকে 26 আগস্ট কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সফল করার জন্য আমরা আমাদের পার্টি সাবরুম লোকাল কমিটি 16 দফা দাবির গুরুত্ব মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় লিফলেটের মাধ্যমে আমাদের পার্টির বক্তব্য, আমাদের বক্তব্য মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। 26 তারিখ পার্টির ডাকে সাবরুম শহরে কর্মসূচি হবে 10:30। এই কর্মসূচিতে যাতে ব্যাপক অংশের মানুষকে আমরা সামিল করতে পারি, তার এই কর্মসূচির প্রচারও আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। দেশের এই বর্তমান কঠিন পরিস্থিতি, মানুষের জ্বলন্ত সমস্যাগুলি মানুষকে সচেতন করার জন্য যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, আমরা আশাবাদী মানুষ আমাদের এই কর্মসূচিতে সাড়া দিচ্ছেন, আমাদের বক্তব্য আমাদের দাবি সনদ গুরুত্ব সেখানে উপলব্ধি করছে। রিপোর্ট চ্যানেল 3 রাত।